এই যে কোল্ড ড্রিঙ্কস, গরমে তো আমরা হামেশাই খেতে থাকি, সকাল বিকেল সন্ধে বেড়াতে গেলে অনুষ্ঠানে, কি কি ক্ষতি করে আমাদের শরীরে? আজকে তো সবার প্রথমেই যেটা বলা হয়, যদি আমি সব কিছু ছেড়ে দিই, ইট ইজ অ্যান এমটি ক্যালোরি, মানে কোল্ড ড্রিঙ্কসের ভেতরে কোনো পুষ্টিগুণ নেই। এমটি ক্যালোরি হচ্ছে সেই ধরনের খাবারগুলো যেগুলোর ভেতরে শুধুই ক্যালোরি প্রদান করে, যেটা অন্য কোনো পুষ্টিগুণ দেয় না, যেমন চিনি। আর কোল্ড ড্রিঙ্কসটা মূলত জল আর চিনি আর কিছু ফ্লেভার্স। এবার সেটা আপনি বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে বিভিন্ন রকমের ফ্লেভার এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের অন্যান্য উপাদান মেশানো হচ্ছে। এবার যদি ধরুন আপনি কোলা বিভিন্ন ধরনের কথা বলেন, আমি কোনো স্পেসিফিক ব্র্যান্ডের কথা বলছি না, যেটা সবথেকে পপুলার কোলা ব্র্যান্ড, তাদের 7X বলে যে সিক্রেট ফর্মুলাটা আছে, সেটা কিন্তু FDA থেকে বহুদিন আগে ব্যান হয়ে গেছিলো, বিকজ ওটা প্রমাণিত যে ওটা কার্সিনোজেনিক, ওটা ক্যান্সার করছে। এবং যদিও তারপরে ভেরিয়াস লিটিগেশনসের পরে সেটা পাস হয়ে যায়, চেঞ্জেস হয় ফর্মুলার ভিতরে। এবার তা সত্ত্বেও যেগুলো রয়ে গেছে সেগুলো হচ্ছে অবশ্যই ফসফরিক অ্যাসিড, অবশ্যই রয়ে গেছে কার্বনিক অ্যাসিড, অবশ্যই রয়ে গেছে আপনার কার্বন ডাইঅক্সাইড, অ্যাকচুয়ালি যে কারণে আমরা কোল্ড ড্রিঙ্কসের ফিজটা পাই, যেটা আলটিমেটলি কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, এবং প্রিজারভেটিভ হিসেবে সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়। এছাড়া কোল্ড ড্রিঙ্কসের কালারের জন্যে, বিশেষত যেগুলো ধরুন একটু ক্যারামেলাইজ কালার, যেমন ফর এক্সাম্পল ধরুন একটি বিশেষ ধরনের কোল্ড ড্রিঙ্কস ডার কি আগে জিত হ্যায়, যেটার ট্যাগলাইন, সেটার যে রঙটা যেটা একটা ক্যারামেল কালারের, সেটার ভেতরে যে আর্টিফিশিয়াল, অ্যাকচুয়ালি ওটা তো ক্যারামেল দিয়ে তৈরি হয় না, ওটা একটা আর্টিফিশিয়াল ক্যারামেল কালার ইউজ করা হয়, হুইচ ইজ ইউজুয়ালি অ্যামোনিয়া ক্যারামেলাইট বা সালফার ক্যারামেলাইট, এই ধরনের কেমিক্যালস ইউজ করা হয়, প্রত্যেকটাই কিন্তু কার্সিনোজেনিক। এবার যদি এই কথাটায় আসি যে কোল্ড ড্রিঙ্কস পাকস্থলী ফুটো করে দিচ্ছে কীভাবে, আমাদের বডির ভেতরে বেসিক্যালি একটা pH মেনটেন্ড হয়, মানে যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা সবাই জানেন যে pH হচ্ছে একটা হাইড্রোজেন, মানে অ্যাসিড আর বেসের একটা ব্যালেন্সকে মেনটেন করা। এবার আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন এই ধরনের বিজ্ঞাপন বা এই ধরনের, আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখিয়েছেন যে একটি বিশেষ ধরনের কোল্ড ড্রিঙ্কস ঢেলে বেসিনকে একদম চকচকে করে ফেলা যাচ্ছে, এবং এটা কিন্তু কোনো মানে বানানো গল্প নয়, এটা একদমই সত্যি, কারণ ওটা ওই ফসফরিক অ্যাসিডের জন্য। আমরা যে হারপিক বা এই ধরনের ক্লিনার ব্যবহার করি তার ভেতরেও কিন্তু কিছু মাত্রায় রান্নাঘরের অয়েলি স্ল্যাব পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ ওই ফসফরিক অ্যাসিড আর কার্বনিক অ্যাসিডের জন্য। এবার এই কার্বনিক অ্যাসিডটা আসছে, কার্বন ডাইঅক্সাইডটা শরীরের ভেতরে গিয়ে যখন বিভিন্ন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে, মানে মেটাবলিক অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেটাও একটা অ্যাসিডে পরিণত হচ্ছে। তো এবার এই যে বডির ভেতরে যে খুব ডেলিকেট একটা অ্যাসিড বেস ব্যালেন্স আছে, সেই অ্যাসিড বেস ব্যালেন্সটা তো নষ্ট হচ্ছে। এবার তাতে কি হচ্ছে, ধরুন কোল্ড ড্রিঙ্কস আপনাকে আমি বললাম এমটি ক্যালোরিজ, এবার আমাদের শরীরের ভেতরে আবার আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি ফেড স্টেট। আমাদের পেটের ভেতরে পাকস্থলীর ভেতরে একটা ভেগাস নার্ভ আছে, ভেগাস নার্ভটা যখন খাবার, মানে শরীরের মধ্যে খাবার থাকে, সে স্টিমুলেটেড হয়, সে স্টিমুলেটেড হয়ে ব্রেনকে জানায়, এবং ব্রেনকে জানিয়ে সে যতটা পরিমাণ অবধি আমাদের খাবার প্রয়োজন, ইউজুয়ালি আমাদের 300 থেকে 350 গ্রাম খাবার একজন মানুষের অ্যাট আ টাইম খেতে পারে, মানে পেটের পরিমাণ, তো সেটা সে ব্রেনকে জানায় আটকায়। কিন্তু যখন এমটি ক্যালোরিজ যায় এবং কোল্ড ড্রিঙ্কসটা যখন জল হিসেবে যাচ্ছে, জলটা মুভ করে যাচ্ছে কিন্তু ক্যালোরিটা থেকে যাচ্ছে, ও কিন্তু এই ফ্যাট স্টেটটাকে কোন, মানে ফ্যাট স্টেটটাকে সাপ্রেস করছে, মানে শরীরকে সে একটা ফুড রিওয়ার্ড পাথওয়ে বলে, সেই ফুড রিওয়ার্ড পাথওয়ের মধ্যে ফেলে দিচ্ছে। যে কারণে শুধু কোল্ড ড্রিঙ্কস নয়, মানে এটার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে বাচ্চাদের কিছু ভালো করলেই চকলেট দেওয়া বারণ করা হয়, সুগার অ্যাফিনিটি, আর এই সুগার অ্যাফিনিটি এমন একটা জিনিস যেটা আমাদের শরীরকে না আস্তে আস্তে
ট্রেন করতে থাকে যে আমার সুগার টলারেন্সটা বাড়তে থাকে। এবং বিশেষত বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কসই আপনি যদি পড়ে দেখেন, দেখবেন তাতে ফ্রুক্টোজ বেস হয়। আমাদের শরীরে যদি গ্লুকোজকে অ্যাবজর্ব করতে হয়, তাহলে তাতে একটা সোডিয়াম গ্লুকোজ একটা কো ট্রান্সপোর্টার চ্যানেল লাগে, কিন্তু ফ্রুক্টোজটা প্যাসিভ ডিফিউশন বা এমনি এমনি শরীরের মধ্যে ঢুকে যায়। এবার এই ফ্রুক্টোজটা ঢুকে যাচ্ছে শরীরের ভেতরে, তার সঙ্গে তো ফসফরিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড এগুলো চলছেই। এবার এই ফ্রুক্টোজ গিয়ে যেটা করে আমাদের শরীরে, অনেক সময় দেখবেন জিমের পরে একটা কথা বলে যেটা অবশ্য পুরোপুরি ঠিক নয়, ফ্যাট বার্নিং এনজাইমস। ফ্যাট বার্নিং এনজাইমস বলে যদিও কিছু কথাটা সায়েন্টিফিক নয়, কিন্তু অ্যাকচুয়ালি দেয়ার আর টু থিংস হুইচ ইজ নোন অ্যাজ লেপটিন অ্যান্ড অফকোর্স ইনসুলিন। এই দুটো জিনিস কী করে, আমাদের শরীরের বিভিন্ন সেলগুলোর ভেতরে সুগার বা কার্বোহাইড্রেটকে ঢোকাতে সাহায্য করে, মানে গ্লাইকোজেনকে ঢোকাতে সাহায্য করে। তো যখন ওটা এমটি ক্যালোরি, তো সে তো শরীরের মধ্যে এটাকে ঢুকিয়ে দিল, এবং সে কী করলো, লেপটিন যদি আমার কন্টিনিউসলি ঘুরতে থাকে তাহলে সে ইনসুলিনের বিভিন্ন ফাংশনকে আটকে দেয়, তাতে আমার শরীরের ফ্যাটের মেটাবলিজমটা কমে যায়, তার ফলে আমার ফ্যাট ইনডিউসড ওবেসিটি বাড়তে থাকে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে আমার একটা নিউরোপেপটাইড ওয়াই বলে আরেকটি জিনিস আছে, আমাদের আরেক ধরনের পেপটাইড আছে শরীরে, যেটা যখন একটা অ্যাক্টিভ পেপটাইডকে ফর্ম করে, আরেক ধরনের অ্যাক্টিভ পেপটাইডকে, সে এজিআরপি বলে আবার আরেকটা মানে পাথওয়েকে আটকে দেয়। সে আবার কী করে, এই এজিআরপি পাথওয়েকে আটকে দিলে আমার না খাবার খেলেও ওই স্যাটাইটি, পেট ভরেছে ওই ফিলিংটা আসবে না। এই পুরো জিনিসটা কিন্তু এমটি ক্যালোরির জন্য হয়, আর এই ওয়ান অফ দ্য বিগেস্ট এমটি ক্যালোরি আমাদের আজকের ডায়েটে কিন্তু কোল্ড ড্রিঙ্কস। ইভেন জাঙ্ক ফুড ইজ ফার লেস হার্মফুল দেন কোল্ড ড্রিঙ্কস, কারণ অ্যাটলিস্ট আপনি যখন যেটাকে আপনি জাঙ্ক ফুড বলেন, তার ভেতরে আপনি চিকেন খাচ্ছেন, তার ভেতরে আপনি পাউরুটি পাচ্ছেন, কিছু ভেজিটেবলস পাচ্ছেন, তো কোথাও না কোথাও অন্যান্য নিউট্রিয়েন্ট পাচ্ছেন, কিন্তু কোল্ড ড্রিঙ্কসে কোনোটাই পায়।